কার্তিক মাসের শেষের দিন সবাই মিলে তুলসী গাছতলা প্রদীপ দিয়েছি, আর সমাপ্ত মানে প্রদীপ দেওয়ার আজকেই শেষ দিন, তাই সবাই দিয়ে টিয়ে তুলসী গাছতলা প্রণাম জানিয়ে লাস্টে বাবা আসলো দিতে। আর আমাদের আকাশ প্রদীপও আজকে লাস্ট দেওয়া হচ্ছে, তা ব্লগটি পুরো স্কিপ না করে দেখবে। এই দেখো সকাল থেকে কাজে লেগে গেছি, কারণ আমাদের 70 জনের মতন আয়োজন রয়েছে, মানে নিমন্ত্রণ, সবাই মিলে এই যে সবজি কাটতে বসে গিয়েছি আমরা, আমাদের মেয়ে ভিডিও করছে, আর ওই পাশে কাকিমা রান্না বসিয়ে দিয়েছে। এখন বাজে 10টার আগের থেকে, মানে 9:30 থেকে রান্না বান্না শুরু হয়ে গেছে আমাদের। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখবে, দিদি খুবই ভালো অ্যাকশন। লাগবে তোমাদের। লাগবে, দেখ কি হচ্ছে। খিচুড়ি খিচুড়ি না, দেখ কি হয়েছে, ডাল দিদি তোমার কি রকম টিকিট, দেখ কি আর নেবে কি রোগ, আর তুমি বমি রোগ, খালি কারেন্টলি বমি। আমি কাছেই রয়েছি, এবার কিন্তু হবে হবে, বুঝছো, গুড় নিয়ে তো আমি সামনে দেওয়া হয়ে গেছে, বর্দি ফেলে হয়েছে, কোলে নিয়ে রয়েছি, দিদির সময় ম্যাচ দিদি দেখতাম, তোমার সময় আমার হ্যাঁ বার্দির সময় হবে, এমা খালি দেয় গরম মেশো মেজদির, বাচ্চা হয়েছে কোলে নিয়ে রয়েছে, বাচ্চা হয়েছে কয়টা, এক একটা এই না দুটো তিন, দুই তিনবার দেই একই স্বপ্ন দেই, সবজি গুলো বানানোর পর যে এগুলো ধুয়ে নিচ্ছি, কারণ মেটে আলো ছিল, দুজন আগে ধুচ্ছিল, তার হাত চুলকাচ্ছিল বলে পরে আমি যাই ঝাঁঝরি দিয়ে উঠে উঠে নিচ্ছি সেই জল থেকে বরবটি গুলো। তারপর যে এই যে মেজে বুন্ডি রান্নাতে বসে গেছে, খিরি খিরি রান্না করছে, গলছে চাল গলে গেলে দিয়ে দিন, চাল যদি না গলে তাহলে পরে দিয়ে নি, কতদিন পরে তরকারি কালার দেখা যাচ্ছে, সত্যি সত্যি অনেকে বেশি কালার লাগতেছে, মানে কালার ছাড়া এই 1 মাস চলছে তো ওই জন্য বেশি অনেকে। আর ওই পিছিয়ে ভাত বসানি হাঁড়িটা আগে ডাল রান্না হচ্ছে, সেটি আবার ভাত বসানি হচ্ছে, হাঁড়ির অবস্থা বিচ্ছিরি একদম। এই পিছিয়ে চাল বাসতেছে দুই বুড়ো বুড়ি, মনে হচ্ছে না দিদি, দিদিকে কামে লাগা দিছি, চাল বাসতেছে, কারণ চাউলে তো আমরা ইয়ং ইয়ং জেনারেশন। এই দেখো এই চাউলের ভিতরে মশলা বেরোচ্ছে, এই যে দানা, তাই দানাগুলো বাঁচতেছে, বড় বড় দানাগুলো, সেগুলো বেশি বের করতে পারছি না, আর দুটো হলে তাহলে কি হতো না, একটা হয়েছে তাই এগুলো হয়েছে, তাই যে বাঁচতে লেগে গেছে দুই দিদি। হ্যাঁ সবাই যে যার কাজে ব্যস্ত, কারণ সময় হয়ে গেছে, 12টা বাজতে গেলো, 12:30-12টার ভিতরে অন্নভোগ লাগবে। এই পাশে আমি এই যে রান্না করতে বসে গিয়েছিলাম চালের টক, সবাই বলছিল চালের টক রান্না করো, একটা টক দরকার, আমি যে দুটো চাল থেকে গাছ থেকে পেড়ে এনেছিল সেটা দেখানো হয় না, তাই যে সে টকটা মিষ্টি, মানে ঝাল মিষ্টি টক, এতে তাই ভোগ লাগাতে যাবে, এখনই ব্যস্ত হয়ে যাচ্ছে সবাই, কারণ সময় হয়ে গেছে ভোগ লাগানো। আর এই যে ঘণ্ট দেখো, লাস্টে ঘণ্ট ছিল, আর সবাই যে বসে গেছে মন্দিরে, গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা করবে, তাই তাই এই যে ভোগের থালা দেখো সাজানো হয়ে গেছে, রাধে রাধে কি সুন্দর দেখাচ্ছে না ভোগের থালাটা, আর এই যে যত সবজি রান্না হয়েছে সেইগুলো খিরি টিরি দিয়ে, একটা পাত্র হচ্ছে না, একটা সবজি আছে আর একটা থালায় ভাত আর ভাজা, 7-8 রকমের ভাজা আর 5 রকমের সবজি, আর তার সাথে খিরি, আর গোবিন্দর জন্য এটা রয়েছে আজকে স্পেশাল, কারণ যা যা কার্তিক মাসে আমরা খাইনি সেই সব সবজি দিয়ে আজকে রান্না হয়েছে, তা এখনো যাবো ভোগ লাগাতে, চারিদিকে বিছানো যাচ্ছে ভোগ নিয়ে, দেখো ঠাকুর ঘরে ভোগ লাগানোর পরে যে সে প্রসাদটা সবাই পাবে, তাই মন্দিরে একটু গান বাজনা হয়ে যাচ্ছে, গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা,
রাজা নীতি নিয়ম আছে সেটা করে তারপরে যে সবাইকে খেতে পেতে দেওয়া হবে। এত চেঁচামেচি বাবা, তার ভিতরে এই যে খিরি দেখো, বাটিগুলো আলাদা করে নিয়েছি, খিরির বাটি, আর চারিদিকে পুরো বিছানা রয়েছে, তার মাঝখানে দেয়া থাক। শেষে একটু ভিডিও করে নিই, বইটিকে শেষে একটু ভিডিও করে নিই। কাকিমা পুরো চেটে মেটে খেয়ে নিচ্ছে, দেখো একটা ভাতের দানাই নাই। হ্যাঁ, নিজে রাঁধনি তো, বেশি করে হ্যাঁ বেশি ভাত নানি তো কম কম দাও, ফার্স্টে ফার্স্টে তো থালা ভরে এনে বসে থাকবো, যত সময় না খাই উঠবো তত সময় বসে থাকবো, কেউ পাশে পাশে খালি দাও। শুরু হয়ে গেছে, মা কত কথা করছে যে কার্তিক মাস চলে গেছে, এক মাস পরে আমরা রঙিন রঙিন সবজি দেখতে পাচ্ছি। এখন বুঝতে পারছো এই মাসে যা যা সবজি পাই নাই সেই সব আজকে খাওয়া হচ্ছে। আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে।